বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফে পাকুহার ডিগ্রি কলেজ গেটের সামনে বিজেপি সরকারের ইডি ও সিবিআইকে লেলিয়ে দিয়ে দাবানোর চেষ্টা করছে বলে অভিযোগ। তৃণমূল সরকারকে গণতান্ত্রিকভাবে হার না মানাতে পেরে বিজেপি সরকার ইডি ও সিবিআইকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে দাবানোর চেষ্টা করছে। বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার বলেন, কলেজ গেটের সামনে বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রাজ্যব্যাপী যে একটা সন্ত্রাস, বিজেপি তার ইডি এবং সিবিআইকে লেলিয়ে দিয়ে তৃণমূল সরকারকে জনগণের রায়ে না পেরে, গণতান্ত্রিকভাবে না পেরে, অগণতান্ত্রিকভাবে এই যে সিবিআই ইডিকে ব্যবহার করে তৃণমূলের উপর একটা চক্রান্ত সৃষ্টি করেছে, তৃণমূলকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে। আমরা এর তীব্র ধিক্কার এবং তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে আজকে একটা ধিক্কার মিছিল করলাম। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.